আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের জানাবো 2022 সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষার নতুন আপডেট, যে সময়সূচি প্রদান করা হয়েছে তাই সম্পর্কে। তোমরা জানো ইতিমধ্যে বন্যার কারণে তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছিল, এর পরবর্তীতে নতুন রুটিন আজ প্রকাশিত হলো, অর্থাৎ 31 জুলাই 2022। তো চলো আমরা আজকের রুটিন ফলো করি। তো তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র, এটার তারিখ হচ্ছে 15/9/2022। এরপর হচ্ছে একদিন গ্যাপ রয়েছে, দেন 17 তারিখে তোমাদের এক্সাম শুরু হবে, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। ওকে, তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মাঝখানে তোমাদের একদিন ছুটি রয়েছে। তো এরপর রয়েছে ইংরেজি প্রথম পত্র, তার মাঝখানেও একদিন রয়েছে ছুটি, তা হচ্ছে 19 তারিখে হবে, 19/9/2022। ঠিক আছে, তো সেপ্টেম্বর মাস আর কি, 19 সেপ্টেম্বর 2022, তো ইংরেজি প্রথম পত্র। এরপর ইংরেজি দ্বিতীয় পত্রের মাঝখানে আসলে তোমাদের ছুটি নেই, তোমাদের হচ্ছে 20 তারিখে হচ্ছে এক্সামটা হবে, অর্থাৎ সোমবার ছিল ইংরেজি প্রথম পত্র, মঙ্গলবার হবে ইংরেজি দ্বিতীয় পত্র। ওকে, সো এই জন্য তোমাদের আসলে আগে থেকে ইংরেজি সেকেন্ড পার্টের প্রিপারেশন ভালো করে নিয়ে রাখতে হবে, যেহেতু তোমাদের এখানে গ্যাপ নেই। এনিওয়ে, গণিত আবশ্যিক অর্থাৎ জেনারেল ম্যাথ তোমাদের এক্সাম হবে 22 তারিখ, একদিন তোমরা গ্যাপ পাচ্ছ, এখানে ছুটি পাচ্ছ, সো এখানে তোমরা একটা প্রিপারেশন নিতে পারবে। আশা করি এর আগেও ভালো করে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তোমরা ইতিমধ্যে নিয়েছো। তো এরপর হচ্ছে ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস, অবশ্য সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং, যারা সবার তিনটাই থাকবে না, সায়েন্স কমার্স আর্টস ভেদে তিনটা এখানে দেওয়া হয়েছে, তো যাদের যেটা আছে তাদের পরীক্ষা হবে হচ্ছে শনিবার, ওকে, 24 তারিখ। এখানে তোমার একদিন গ্যাপ রয়েছে, সো এখানে তোমরা একদিন প্রিপারেশন নিতে পারবে। এরপর তোমাদের রয়েছে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, আমি আরেকটু জুম করে দিই, হ্যাঁ, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া, চারু ও কারুকলা, যাদের যেটা আছে আর কি, হ্যাঁ, সো এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে পরীক্ষা হবে 25 তারিখে, তো এখানে গ্যাপ নেই। ওকে, এখানে খেয়াল করতে হবে যে এখানে তোমাদের ছুটি নেই, সো এইখানে যে এক্সামগুলো হবে তার প্রিপারেশন আগেই তোমরা নিয়ে রাখবে, যদি এখানে সাবজেক্টগুলো একটু ইজি আছে তো তোমরা সহজে নিতে পারবে আশা করি, সো তোমাদের খেয়াল রাখতে হবে এখানে কোনো গ্যাপ নেই। সো এরপর হচ্ছে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায়ী উদ্যোগ, সো সবার তিনটাই নেই, সায়েন্স কমার্স আর্টস ভেদে তিনটার যে কোনো একটা তোমাদের থাকবে, সো এটা হচ্ছে 26 তারিখ, তোমাদের এখানে কোনো গ্যাপ নেই, ছুটি নেই। ওকে, সো তোমরা এখানেও বুঝতে পারতেছো যেহেতু একটা মেজর সাবজেক্ট এগুলো, তো এগুলোর জন্য প্রিপারেশন ভালো করে আগে থেকে নিয়ে রাখতে হবে, মানে এখন থেকে তোমরা একটা প্ল্যান সাজাবা কীভাবে তোমাদের এই রুটিন অনুযায়ী রুটিন ওয়াইজ তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো। ওকে, সো এরপর রয়েছে হচ্ছে 27 তারিখে এক্সাম, এখানে কোনো গ্যাপ নেই, ভূগোল ও পরিবেশ সবার থাকবে না, তারপর হচ্ছে জীববিজ্ঞান এবং অর্থনীতি দুইটা পরীক্ষা এখানে বলা হয়েছে, এটা 28 তারিখ পরীক্ষা হবে, সো এখানেও 27 তারিখের পরে কোনো গ্যাপ নেই, তবে তোমরা সায়েন্স কমার্স আর্টস ভেদে তোমরা এখানে একদিন গ্যাপ পাবা, কারণ ভূগোল পরিবেশ সবার হয়তো বা নেই। ওকে, সো হিসাব বিজ্ঞানের পরে 29 তারিখ, এখানে কোনো গ্যাপ নেই, বাট যারা জীববিজ্ঞান পরীক্ষা সায়েন্সের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে গ্যাপ আছে, কারণ হিসাব বিজ্ঞান তাদের নেই। ওকে, এইভাবে তোমাদের হিসাব করতে হবে যে তোমাদের কোন কোন এক্সাম কবে কবে আছে, তোমরা কোন এক্সামের আগে ছুটি পাচ্ছ, কয়দিন ছুটি পাচ্ছ, এইভাবে তোমরা একটা প্ল্যান করতে হবে, তোমাদের একটা রুটিন সাজাতে হবে নিজেদের মধ্যে পড়ালেখা নিয়ে। এনিওয়ে, তো উচ্চতর গণিতের পর হচ্ছে 1 তারিখ, সো এখানে তোমরা একদিন ছুটি পাচ্ছ শুক্রবারে, সো বৃহস্পতিবার পর শনিবার হচ্ছে তোমাদের এক্সাম উচ্চতর গণিত। ওকে, সো এখানে হচ্ছে 1/10/2022। এরপর মোটামুটি তোমাদের পরীক্ষা আসলে শেষ, তো এরপর দেখো কী আছে, সঙ্গীত সহ সকল ব্যবহারিক পরীক্ষাগুলো এখানে থাকবে, সো এটা তোমাদের বলা হয়েছে 10/10/2022, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ হতে সোমবার হতে 15/10/2022 পর্যন্ত এটা হবে, এই এক্সামগুলো হয়ে থাকবে, তোমরা জানতে পারবে তোমাদের স্ব স্কুল বা বোর্ড কেন্দ্র থেকে যে কবে কী কোন তারিখে কোনটা হবে। যাই হোক, উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং 17/10/2022 তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি, অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। ওকে, তোমরা বুঝতে পেরেছো যা যা লাগবে এখান থেকে তোমাদের সেগুলো প্রোভাইড করতে হবে। তো এনিওয়ে, সময়টা দেওয়া আছে, এই পত্রের সময় কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিবে এখান থেকে সময়টা। ওকে, সো আর হচ্ছে এখানে হচ্ছে প্রতিদিন সকাল 11টা থেকে পরীক্ষা শুরু হবে, স্থান স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যে কেন্দ্র ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে। ওকে, যেখানে তোমরা আগে পরীক্ষা দিয়েছো, স্ব স্ব কেন্দ্র মানে হচ্ছে তোমাদের নিজের স্কুল কিন্তু না, তোমরা যেখানে পরীক্ষা দিয়েছো এই পরীক্ষাগুলো তোমরা যেখানে দিয়েছো তোমাদের কিন্তু তোমাদের এই পরীক্ষাটা ব্যবহারিক পরীক্ষা সহ সঙ্গীত যেটা থাকবে এটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে। ওকে, সো মন্তব্য কী বলেছে আমরা একটু পড়ি, সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলা বাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 10:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।
ওকে, তোমরা এই বিষয়গুলো তোমরা আরও জানতে পারবে তোমাদের ক্লাসেই বলে দিবে যখন তোমাদের পরীক্ষা শুরু হবে, তার আগে শিক্ষক ভালো করে বুঝিয়ে দিবে, তোমরা না বুঝলে তাদের জিজ্ঞেস করতে পারবে। তো এটা নিয়ে আসলে আর প্যানিক হওয়ার কিছু নাই, এখানে তোমরা এইটা নিয়ে একটু বেশি তোমরা বেশি দেখবে, তৃতীয় পরীক্ষাগুলো তোমরা বেশি ভালো করে দেখবে। তো নির্দেশাবলীগুলো আমি আর পড়তেছি না, আশা করি তোমরা বুঝতে পারবে, নির্দেশাবলী নিজেরা পড়ে নেবে একটু। তো আমার মূল কথা ছিল হচ্ছে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে, রুটিনটা আমি ফুল তোমাদের দেখালাম, আর এটার পিডিএফটা চেষ্টা করবো তোমাদের দেওয়ার, এই জন্য তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে একটু ফলো করবে, তাহলে পিডিএফটা পেতে পারবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে তোমাদের আজকের জন্য যে ভিডিও সেটা, এর পরবর্তীতে আমি বিভিন্ন ভিডিও তৈরি করবো, তোমরা কীভাবে প্ল্যান নিয়ে পড়ালেখা করবে বা কীভাবে তোমাদের পড়ালেখা করা উচিত, তোমরা তোমাদের প্রশ্নগুলো আমাদের জানাতে পারো, তা আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো। ওকে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।